হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমি খুব ভালো আছি এটা বলা যাবে না কারণ আমার ভেতরে একটু জ্বর রয়েছে যাই হোক আজকে ডাক্তার দেখিয়ে নিয়েছি ওষুধপত্র সাথে নিয়ে এসছি তো ঠিক আছে যেটা বলতে এসছি সেটা হচ্ছে আমাদের খেয়া মাসি গো খেয়া মাসিকে নিয়ে বলতে এসছি দেখো খেয়া মাসি ভিউস জন্য অনেক দিন ধরে অনেক কিছু করছে আর এই খেয়া মাসির মানে এই যে অভিনয়টা করছে খেয়া মাসি পরিচালিত অভিনীত হুম অভিনীত স্ক্রিপ্ট রাইটার হচ্ছে খেয়া মাসির পুত্র একমাত্র পুত্র ঠিক আছে আচ্ছা খেয়া মাসি এই জিনিসটা কেন করেছে খেয়া মাসি ভিউজের জন্য কিন্তু এই জিনিসটা করেছে কারণ ভিউজ পড়ে গেছে তাই খেয়া মাসি হচ্ছে এখন ওই বিচু বাবু খেয়া মাসি জীবন থেকে চলে গেছে সেই অভিনয়টা করছে এখন জীবন শুধু তানহা 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 চারিদিকে শুধু তানহা খেয়া মাসি এখন হচ্ছে মানে কি বলবো নির্বাসনে চলে গেছে আর কি তো তোমরা তো দেখেছো এর আগে খেয়া মাসি গঙ্গায় গিয়ে কখনো মন্দিরে গিয়ে কখনো কত কিছু করে খেয়া মাসির মানে নিজেকে ঠিক করার চেষ্টা করেছে তো কথা হচ্ছে যেই সময় খেয়া মাসির কিনা নিজের কি বলবো ছেলের বিয়ে দেওয়া উচিত ছিল ছেলের বিয়ে দিয়ে যেখানে নাতি নাতিপুতি নিয়ে খেলা করার সময় ছিল সেখানে কিনা খেয়া মাসি নিজের পোলায় পোলার থেকে ছোট পোলার সাথে ইন্টু কুলু কুলু চুলু কুলু করছে এবং খেয়ামাসি সমস্তটা জানে যে বিচু বাবু হচ্ছে একজন টোটো ড্রাইভার তার সাথে বিচু বাবু হচ্ছে নিষিদ্ধ পল্লিতে যেত তাহলে ভাবো যারা নিষিদ্ধ পল্লিতে যায় সে কত ভালো ছেলে হতে পারে সেই পছন্দ হচ্ছে খেয়া মাসি এ তো আমাদের জানাই ছিল যে বিচু বাবু মানে গুলু কন্ডি বিচু বাবু অর্থাৎ গুলু কন্ডি একদিন কেয়া মাসির সাথে ইনটু কুলুকুলু করে যখন ইনটু কুলুকুলু শখ সমস্তটা মিটে যাবে তখন আর কেয়া মাসির কাছে সে থাকবে না দেখো আজকে বিচু বাবু খুবই বোকা বোকা বলেই কিন্তু আজকে কেয়া মাসির সাথে সে কিন্তু ছিল না হলে তোমরা ভাবো যে ছেলে পরিশ্রমী হবে সে কি ওই বুড়ির সাথে কখনো থাকবে কিন্তু না সে হচ্ছে অ্যাকচুয়ালি কুইরা ছিল আমাদের বিচু বাবু কুইরা ছিল তার জন্য খেয়া মাসির সাথে সে ছিল এটা তো জানা কথা এটা তো জানা কথা যে খেয়া মাসি এটা খুব ভালো করে জানে যে আমার সাথে যে মানে কি বলবো আর আমার সাথে যে আসবে সে হচ্ছে খুব বেশি দিনের জন্য আমার সাথে থাকতে পারবে না কারণ কারণ আমার এই বুড়ি বয়স সে যখন ভালো একটা পাখি পাবে সে ঠিক চুরুত করে উড়ে যাবে এটা কিন্তু খেয়া মাসির জানায় যে ভালো পাখি পেলেই উড়ে যাবে কারণ বিচুবাবু খেয়া মাসির থেকে যথেষ্ট বয়সে ছোট তাহলে খেয়া মাসি সমস্ত কিছু জেনে এরকম ভাবে সমুদ্রতে ঝাঁপ দিল কেন বলো দর্শক বন্ধুরা এরকম ভাবে সমুদ্রতে ঝাঁপ কেন দিল সমস্ত কিছু জেনে শুনে তাহলে খেয়া মাসি এটা উচিত হয়েছে খেয়া মাসি এতটাই যৌবনের জ্বালা আরে যদি যৌবনের জ্বালা হতো একটা ভালো দেখে ভালো একটা খেয়া মাসির থেকে বড় একটা বুইরার সাথেই নাই খেয়া মাসি ঘর বাঁধতে পারতো কেয়া মাসির সবসময় নজর হচ্ছে কচি কচি যৌবন হ্যাঁ না জওয়ান দেশ দিকে খেয়া মানে নজর মানে খেয়া মাসির হচ্ছে কি বলবো সময় গাছের প্রথম ফল একদম কচি 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 প্রথম ফলটার দিকে কেয়া মাসির খুব লোভ তো যাই হোক এখানে বুড়ো বুড়ো যে পাকা পাকা ফল সেগুলোর দিকে আবার খেয়া মাসির লোভ নেই খেয়ামাসি যতই পেকে যাক খেয়া যৌবন যতই পেকে ঝুজুর হয়ে যাক কিন্তু খেয়া মাসি রয়েছে বললাম নজর ওরকম এবার বিচু বাবু বিচু বাবু হচ্ছে কোন মহিলার পাল্লায় পড়েছে সেটা খুব স্বাভাবিক ব্যাপার খেয়া মাসি সেই মহিলাকে বার করেছে করে বলছে আমাকে ফিরিয়ে দিতে তুমি এরকম কেন করলে আমার সাথে ফিরিয়ে দাও এই সেই কথা আচ্ছা বলছি খেয়া মাসি এতই কি পাগলা এতই কি প্রেমে পাগল এতই কি পাগল বিয়ে পাগল আচ্ছা খেয়া মাসি যদি এতই সব কিছু ঠিক থাকতো তাহলে খেয়া মাসি আজকে রেজিস্ট্রি করে বিচুবাবুকে বিয়ে করতে পারতো কালীঘাটে টালিঘাটে একবারের জায়গায় দুবার বিয়ে তিনবার করে ফুল সজ্জা তিনবারের জায়গায় দশবার সজ্জা ওই সমস্ত পিছনে সময় নষ্ট না করে খেয়া মাসি তো একটা মানে কি বলবো রেজিস্ট্রি করে বিয়েটা করে নিতে পারতো তাহলে তো আজকে বিচু বাবু গেলেও তো একটা ডিভোর্সের একটা ভয় থাকতো কিন্তু না বিচু বাবু আজাদি কাকে গিয়ে খেয়া মাসে কি বলবে যেখানেই যাবে সেখানেই গাতান খাবে বলবে একটা বুড়ি ধামনি আপনি জানেন যখন বিচু বাবু খারাপ সবকিছু জেনে শুনো আপনি এই ছেলের সাথে রয়েছে আপনার নিয়াতি খারাপ যেখানেই যাবে খেয়া সেখানেই গাতান খাবে তাহলে খেয়া মাসির জীবনটা নষ্ট হলো আর খেয়া মাসি কি লাভ হলো খেয়া মাসি বিচু বাবু কিচ্ছু করে খাওয়াতে পারতো না খেয়া টা খেত এবং কি বিচুবাবুর পরিবারও খেয়া মাসির পয়সার দিকে নজর ছিল তারাও খেয়ামাশিকে ভেঙে খেতে চেয়েছে যখন দেখেছে যে খুব একটা বেশি লাভ হচ্ছে না বিচুবাবু যতটা লোটা লোটা হয়ে গেছে সেরকম পরিবারকে কিছুই দিচ্ছে না টাকা পয়সা কিছুই আদায় করতে পারছে না তখন কিন্তু ওই বিচুবাবু কি বলতো খেয়ামাসিকে খেপি খেপি খেপির কাছ থেকে খেপা গিয়ে পাগলা পাগলা চলে গেছে গিয়ে অন্য জায়গায় মধু খাচ্ছে আচ্ছা খেয়া যখন যে মাসি নিষিদ্ধ যায় তাহলে ওরকম নিষিদ্ধ পল্লীর একটা ফাউকা বাস ছেলেকে খেয়া মাসি ধরার কি ছিল এত পৃথিবীতে এত দেখো মানে আমি বলবো না যে ফ্রেশ ছেলে আমি বলবো যে অন্তত মন মানসিকতা ভালো আসলে খেয়া মানে কি বলবো যেরকম পেয়েছিল সেরকম ঠিক আছে তো আমি এটা আমার যেটা মনে হচ্ছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা বলছে যে খেয়া পুরোটা এটা অভিনয় করছে এটা একদমই সত্যি কথা নয় পুরোটাই অভিনয় করছে কারণ বিচু কোন আত্মীয়র বাড়িতে খেয়া ভাড়া রয়েছে তাহলে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে তাহলে তো বিছু বাবু ওখান থেকে খেয়া মাসিদের খেয়ামাসিকে এবং খেয়ামাসির পোলাকে তুইলা দেবে সেখানে তুলে দিচ্ছে না অনেকেই বলছে খেয়া মাসিককে আর বিচু বাবুকে নাকি একসাথে দেখা যাচ্ছে তাহলে কোনটা বিশ্বাস করব এই খেয়ামাসির নাটকটা বিশ্বাস করব নাকি যেই ভিউয়াস্তা খেয়ামাসির দেখো এখন ব্লগাররা কিন্তু অনেক নাটক করে সেটা বিশ্বাস করব। তবে আমার যেটা মনে হচ্ছে যে এটা ভিউ কমে যাওয়ার জন্য নাটক তবে এই নাটকটা যদি সত্যিও হয় মানে বিচুবাবু যদি সত্যি ছেড়ে চলে যায় তাতে কিন্তু মানে অবাক হওয়ার কিছু নেই দেখো বিচুবাবু একটা মৌমাছি ফুলে মধু খেতে এসেছে মধু খাওয়া হয়ে যাবে চলে যাবে বিচুবাবুর এক তো সেই বয়সটা নেই মানে যেই বয়সটা সংসার করবে সেই বোঝার ব্যাপারটা সেটা নেই আর বিচুবাবু যেই মানে যেই বিচুবাবু খিয়া মাসির কাছে আসে তাহলে সেই বাবু লেভেলটাও বুঝে না আর ওদিকে লেভেলটাও নাও তোমরা বুঝতেই কিরকম কি লেভেল তো সেখানে এই জিনিসটা হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার তো এখানে অবাক হওয়ার কিছু নেই আর যদি এটা নাটক হয় তাহলে তো বলবো যে আমরা খিয়ামাসির উপরে খুব রাগ করেছি এরকম কেন নাটক হ্যাঁ তবে যাই হোক এই নাটকটা করে কিন্তু খেয়ামাসির ভিউজ বাড়ছে লাভই হচ্ছে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে খেয়ামাসিকে এইটুকু বলবো যে খেয়ামাসি নিজের জীবনটাকে আরেকবার সুন্দর করে সাজাও মানে এইবার আর কোনো ছেলের প্রেমে বা ছেলের দিকে হাত বাড়িও না তোমার নিজের ব্যবসা বাণিজ্য সেটা করো নিজের ছেলেটাকে জীবনে দাঁড়াতে বলো তাকে সুন্দর করে তার সুন্দর যাতে জীবন হয় সেইটার দিকে নজর দাও ঠিক আছে মায়ের এই নোংরামি ভিডিও এডিট করা নোংরামি ভিডিও শ্যুট করা সব নেশা থেকে ওকে বার করে আনো ঠিক আছে মা নোংরামি করবে সেই সব ভিডিও করে পয়সা খাওয়া সেগুলো বন্ধ করতে বলো এবং ওকে একটা কাজে ফিরতে বলো ঠিক আছে তারপরে কাজে ফিরে ও যেন মানে ভবিষ্যতে ভবিষ্যতে যেন একটা ফুটফুটে বউ আনে সেই দিকটা নজর রাখতে বলো তো এটাই বলবো এটাই করো খেয়ামাসি অভিনয়টা জাস্ট কি বলবো জাস্ট মানে আর নেওয়া যাচ্ছে না আর এই তোমার এই মানে অভিনয় আর নেওয়া যাচ্ছে না ঠিক আছে যথেষ্ট অভিনয় করেছ অভিনয়টা একদম বাজে হয়েছে একদম ভালো লাগেনি আমাদের তো বলবো যে অভিনয়টা মানুষকে বোকা বানানো বন্ধ করে নিজের জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করো তো ঠিক আছে এইটুকুই বলার ছিল দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থেকো সুস্থ অল টাটা